উত্তরবঙ্গে এবার পৌঁছানো যাবে সহজেই, কমবে দূরত্ব। পুজোর মুখে চালু হচ্ছে রেলের নতুন রুট। 2004 সালে ডিসেম্বরে হয়েছিল শিলান্যাস, তারপর থেকে রেল লাইনের কাজ শুরু হলেও চলেনি যাত্রীবাহী ট্রেন। এবার প্রায় দীর্ঘ 20 বছর পর মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর ওপর নসিপুর রেলব্রিজ দিয়ে শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল। 2রা অক্টোবর এই রুটে অর্থাৎ কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ পর্যন্ত একটি মেমো ট্রেন যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লালু প্রসাদ যাদবের রেলমন্ত্রিত্বকালে এই রুটের শিলান্যাস হলেও এবার এই লাইনে শুরু হতে চলেছে ট্রেন পরিষেবা। শিয়ালদহ লালগোলা শাখাকে মুর্শিদাবাদের লালবাগ শহরের কাছে নসিপুর এলাকাতে এই ব্রিজ আজিমগঞ্জ শাখার সঙ্গে যুক্ত করেছে। এই ব্রিজের ওপর দিয়ে যদি যাত্রীবাহী ট্রেন চলাচল করে তাহলে কলকাতা থেকে উত্তরবঙ্গের মধ্যেকার যাত্রাপথের দূরত্ব আরও কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। আপামর বাঙালির কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন উত্তরবঙ্গের পাহাড়। কুয়াশা মাখা সবুজ পাহাড় আর ঘন জঙ্গলের টানে বারে বারে উত্তরবঙ্গের দিকে ছুটে আসেন পর্যটকেরা। তবে জানা গিয়েছে এই ব্রিজের ওপর দিয়ে এখন শুধুমাত্র মালগাড়ি চলাচল করবে। প্রসঙ্গত 2004 সালে এই রুটের উদ্বোধন হওয়ার পর আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, যার ফলে রেলের কাজ মাঝপথেই থমকে গিয়েছিল। তবে সম্প্রতি 2024 লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলের তরফ থেকে দ্রুত গতিতে জমি জট মিটিয়ে এই কাজ শেষ করা হয়। রেললাইন পাতার কাজ শেষ হতেই গত 2রা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই রেল ব্রিজের উদ্বোধন করলেও সেখানে যাত্রীবাহী ট্রেন চলাচল করত না। তবে এবার এই রুটে চলবে যাত্রীবাহী ট্রেন। এই রুটের রেললাইনে প্রথম গড়াবে মেমো ট্রেনের চাকা, যার ফলে এবার কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার আরও একটি সহজ এবং দ্রুত রুট তৈরি হয়ে গেল। 2021 সালে বিধানসভায় ভারতীয় জনতা পার্টির 64 মুর্শিদাবাদ বিধানসভার প্রার্থী, তৎকালীন প্রার্থী বর্তমান বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সেই সময় লালবাগ বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল এবং তখন উনি জেলা সভাপতিও বটে, যে নসিপুরের ব্রিজ শুধু স্বপ্ন দেখালে হবে না, এখানে সমস্যা দেখালে হবে না, সমস্যার সমাধান করতে হবে। গত 2রা মার্চ কৃষ্ণনগরের মঞ্চ থেকে যে মঞ্চ আপনাদের আশীর্বাদে আমারও থাকবার সৌভাগ্য হয়েছিল, দেশের প্রধানমন্ত্রী মোদীজি নসিপুরে রেল ব্রিজ উদ্বোধন করেছেন বটে, কিন্তু মালবাহী ছাড়া যাত্রীবাহী ট্রেন সেখানে যোগাযোগ এখনো চালু হয়নি। এই বলে আক্ষেপ এবং আকাঙ্ক্ষা রেখে চেম্বার অফ কমার্স মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্বপনদা উনি আমাকে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি আমি রেলমন্ত্রীকে আমি এবং সুকান্তদা পাঠিয়েছি এবং আপনাদের বিভিন্ন মিডিয়াতেও দেখিয়েছে। এই খবরে স্বভাবতই খুশি ভ্রমণ প্রিয় বাঙালি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।